চলো প্যান্ডেল থেকে লাইটিং থেকে সবটাই দেখাবো, তো চলো যাওয়া যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ আলোকসজ্জা, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ হয়তো যে কিছু কিছু লাইট হচ্ছে মানে জ্বলছে না, অফ আছে, সেটা হচ্ছে কালী পুজোর দিন রাত্রেবেলা সবাই জানো যে মানে হাওয়া বৃষ্টি সেটার জন্যই আর কি প্রবলেম হয়েছিল, বাল্বগুলো যেন ফেটে ফেটে পড়ছিল একদম মানে বৃষ্টির জন্য আর কি। তো এখন তাও মানে কালী পুজো গেছে 24 তারিখ, আজকে 25-26 তারিখ, আজকে 26 তারিখে ভিডিওটা করছি, তো 25 তারিখ পুরো বন্ধই ছিল লাইট, 26 তারিখ আজকে হচ্ছে ঠিক করা হলো। তো চলো এখন আস্তে আস্তে মণ্ডপের দিকে যাচ্ছি, মণ্ডপ তো চলে এসেছি আমাদের পুজো মণ্ডপে, তো কিন্তু হ্যাঁ পাঠা দেবো। তো আমরা এখন পুজো মণ্ডপে চলে এসেছি, মানে আমাদের বাড়ির সামনেই পুজো মণ্ডপ, তো চলো এখন ভেতরে যাই, তোমাদেরকে তো আলোকসজ্জা দেখিয়ে দিলাম, চলো এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে মণ্ডপ দেখাবো, তারপরে প্রতিমা দেখাবো, চলো যাওয়া যাক ভেতরে, আসো। দেখো আমাদের মণ্ডপের সেরা শিব, কি সুন্দর না দেখতে শিবটা, এবার তোমাদেরকে মায়ের মুখটা সুন্দর মুখটা পরিদর্শন করাবো, দেখো কি সুন্দর মায়ের মুখটা, কি দারুণ দেখতে মায়ের মুখটা, যেন দেখলে মনে হয় যেন দেখতেই থাকি দেখতেই থাকি। তো তোমাদেরকে তো আমি আগেই বলেছি এটা হচ্ছে 26 তারিখের ভিডিও, তো আমি তো 26 তারিখে ভিডিওটা করলাম, তো 24 তারিখে কালী পুজো ছিল, তো আমি কোনো কারণে আর কি ওই দিন ভিডিওটা করতে পারিনি, আর 25 তারিখ গ্রহণের জন্য আমাদের মায়ের অন্নভোগ খাওয়ানো বন্ধ ছিল, তো এখন আজকে 26 তারিখ দুপুরবেলায় ভোগের আয়োজন করা হয়েছে, দেখতে পাচ্ছ কত লোক ভোগ খেতে এসেছে। তোমাদেরকে তো আমাদের আলোকসজ্জা মণ্ডপসজ্জা সব কিছু ঘুরে ঘুরে দেখালাম, তো আমাদের এই পাড়ার পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি এই মিনি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, আজকের মতন এইটুকুই ভিডিও, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে, টাটা।